প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটা দেশ পরিচালনায় রয়েছে নিজস্ব নিয়ম কানুন। এইসব নিয়ম কানুন বা আইন মেনে চলতে হয় নাগরিকদের। আপনি জেনে চমকে উঠবেন যে বিভিন্ন দেশে এমন কিছু অদ্ভুত নিয়ম কানুন রয়েছে যা নিতান্তই হাস্যকর ও অপ্রয়োজনীয়, কিন্তু সেই সব দেশের নাগরিকরা এইসব হাস্যকর আইন মেনে চলেন নিজেদের তাগিদে। অথচ আমাদের দেশে কঠিন শাস্তি দিয়েও নাগরিকদের আইন মানানো প্রায় অসম্ভব। ভিউয়ার্স, চলুন জেনে নেই বিভিন্ন দেশের এমন একাধিক অদ্ভুত ও বিদঘুটে আইন সম্পর্কে যা সেই সব দেশের নাগরিকরা মেনে চলেন কোনো ধরনের অজুহাত ছাড়াই। নাম্বার 1, পাকিস্তানে ফেসবুক আইন। ভিউয়ার্স, আমাদের পাশের দেশ একসময় যারা বাংলাদেশ শাসন করত, সেখানে ফেসবুকের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জনগণের তীব্র প্রতিক্রিয়ার ভিত্তিতেই 2010 সালে পাকিস্তানে ফেসবুক ব্লক করে দেওয়া হয়। আরও বন্ধ করা হয় ইউটিউব, উইকিপিডিয়া আর ফ্লিকার। সেই থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে লোভনীয় অফার থাকা সত্ত্বেও পাকিস্তানের জনগণ আজ অবধি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। নাম্বার 2, তুর্কমেনিস্তানে চুম্বন বা কিস করা আইন। ভিউয়ার্স, সম্পর্ক সুন্দর ও মজবুত করতে চুম্বনের ভূমিকা যে অসীম তা বলাই বাহুল্য। জানেন কি, শরীরের যত্ন নিতে দারুণ উপকারী চুম্বন। নিয়ম করে শরীর চর্চার পাশাপাশি রোদ চুমু খেলেও স্বাস্থ্য থাকবে ঝরঝরে। তাছাড়া চুম্বনের মাধ্যমে যে লালারস বা সালিভার আদান প্রদান হয়, তাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। দর্শক, চিন্তা করতে পারেন, পুরো একটা দেশের নাগরিকরা তাদের সঙ্গীদের চুম্বন বা কিস করে না, অথচ আদিমকাল থেকে চুম্বন বা কিস সঙ্গীর প্রতি ভালোবাসার জৈবিক চাহিদা। তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট সাপার মুরাদ নিয়াজভ 2005 সালে সঙ্গীকে চুম্বন বা কিস করাকে নিষিদ্ধ ঘোষণা করেন। চুম্বন করা নাকি খাঁটি সংস্কৃতির পরিপন্থী। এই নিষেধাজ্ঞা কেবল রাষ্ট্র বা টেলিভিশনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই নয়, অপেরা বা ব্যালে ইত্যাদি ক্ষেত্রেও বলবৎ ছিল এবং তুর্কমেনিস্তানের নাগরিকেরা এই আইন মেনে কিস করেন না। নাম্বার 3, সিঙ্গাপুরে চুইংগাম আইন। ভিউয়ার্স, চুইংগামের সাথে ছোট বড় সব বয়সের মানুষের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। কাউকে কি দেখেছেন যারা জীবনে কখনো চুইংগাম খায়নি? যদি না দেখে থাকেন তবে জেনে রাখুন, চুইংগাম যে কোনো কিছুতে আঠার মতো লেগে থাকে। এই অপরাধে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ সিঙ্গাপুর আরোপ করেছে কঠোর আইন। সিঙ্গাপুরের জনগণ এবং ভ্রমণরত বিদেশি কেউই চুইংগাম খেতে পারে না। সিঙ্গাপুরে ভ্রমণে গিয়ে যদি ভুলে চুইংগাম খেয়ে ফেলেন তবে গুনতে হবে জরিমানা। তবে চিকিৎসার কাজে রোগীরা থেরাপি নিতে গাম কিনতে পারতেন ফার্মেসি কিংবা ডেন্টিস্টদের কাছ থেকে। নাম্বার 4, চীনের টাইম ট্রাভেল আইন। বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীনের সরকার 2015 সালে টাইম ট্রাভেল বিষয়ক যাবতীয় সিনেমা আর টেলিভিশন শো নিষিদ্ধ ঘোষণা করে। এই অজুহাতে যে সময় সংক্রান্ত কোনো যন্ত্র দিয়ে অতীতে ফিরে যাওয়ার কল্পকাহিনীতে ইতিহাসের ক্ষতি হবে। চীনের কর্তৃপক্ষের ধারণা, এতে ঐতিহাসিক ঘটনাগুলো বিকৃতভাবে উপস্থাপিত হতে পারে। এছাড়া সিনেমায় দেখানো অতীতে ফিরে যাওয়ার মাধ্যমে যে ইতিহাস প্রদর্শিত হবে তার কারণে আসল ইতিহাসের প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে মানুষের। তাই এ ধরনের সিনেমা ও টিভি অনুষ্ঠান প্রচার নিষিদ্ধ দেশটিতে। আর চীনের সিনেমা মেকাররাও এই আইন মেনে নতুন করে নির্মাণ করেননি আর কোনো টাইম ট্রাভেল সিনেমা। নাগরিকরাও টাইম ট্রাভেল নিয়ে নির্মিত সিনেমাগুলি আর দেখেনি, অথচ বলিউড ও হলিউডে এইসব সিনেমা রীতিমতো বাজিমাত করছে। নাম্বার 5, উত্তর কোরিয়ায় নীল জিন্স। ভিউয়ার্স, আপনি কি ভাবতে পারেন জিন্স পরবেন অথচ নীল জিন্স পরবেন না? যেখানে জিন্সের মৌলিক এবং সবচেয়ে সুন্দর ও অথেন্টিক কালার হচ্ছে নীল, অথচ আমেরিকার পতাকার সঙ্গে রঙের মিল থাকাতে নীল জিন্স নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। শুধু তাই নয়, দেশটির একনায়ক কিম জং উন পশ্চিমা যে কোনো জিনিস ধারণেও নিষেধাজ্ঞা আরোপ করেন, এবং উত্তর কোরিয়ার জনগণ ভুল করেও কখনো নীল জিন্স পরেন না, সেই জন্য অনেকে মজা করে তাদের কালার ব্লাইন্ড বলেন। ভিউয়ার্স, আমাদের দেশে জিন্স পরায় এমন অদ্ভুত আইন থাকলে আপনি কি করতেন? অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। নাম্বার 6, ব্রিটেনে পার্লামেন্ট ভবনের রং করা। ভিউয়ার্স, নিশ্চয়ই জানেন ব্রিটেন বিশ্বের সবচেয়ে সুন্দর ও গোছানো দেশ। বলা হয়ে থাকে তারা পৃথিবীকে আইন কানুন শিখিয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ প্রায় অর্ধশত দেশ শত শত বছরের পুরনো ব্রিটিশ আইনে চলে। ব্রিটিশরা প্রায় 200 বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেছে এবং লক্ষ লক্ষ ভারতীয়দের নৃশংসভাবে করেছে, অথচ তাদের দেশে কোনো নাগরিকের অপমৃত্যু অবৈধ। সেই ধারাবাহিকতায় তাদের জাতীয় পার্লামেন্ট ভবনের দেয়ালে রং করা অবৈধ, কারণ পার্লামেন্ট ভবনে রং করতে গিয়ে যেন কোনো শ্রমিক মৃত্যুবরণ না করে। তাই শত শত বছরের পুরনো সেই রঙহীনভাবেই চলছে ব্রিটেন সরকারের কার্যক্রম।